হোসেন বাদী হয়ে জনাব সাবেক স্ত্রী জনাব বাবুল আক্তার সহ আটজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। এর ভিত্তিতে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে, মামলা রুজু হয়েছে, মামলা নম্বর ৫ এবং মামলার প্রাথমিকভাবে তদন্তকারী অফিসার হিসেবে পুলিশ পরিদর্শক তদন্ত জনাব কবিরুল ইসলামকে নিযুক্ত করা হয়। কবিরুল ইসলামকে তদন্তকারী অফিসার নিযুক্ত করা হয়েছে প্রাথমিকভাবে। ইতিমধ্যেই যেহেতু এটির মূল মামলাটি পিবিআই তদন্ত করছিল, পিবিআইর প্রস্তাবের প্রেক্ষিতে পিবিআইর হেডকোয়ার্টার্স থেকে মামলাটি তদন্তভার পিবিআই অধিগ্রহণ করেছে। আমরা দ্রুতই মামলার নথিপত্র পিবিআইর কাছে হস্তান্তর করব, মামলার পরবর্তী যাবতীয় কার্যক্রম পিবিআই চট্টগ্রাম মেট্রো গ্রহণ করবেন। পরস্পর যোগসাজুষে হত্যা করার অপরাধ ৩০২ ১৯৩৪ মামলার তদন্ত তো প্রাথমিকভাবে আমাদের অফিসারকেই আমরা অ্যাসাইন করেছি, কিন্তু অলরেডি চিঠি চলে এসছে, এটা পিবিআই চট্টগ্রাম মেট্রো তদন্ত ভার অলরেডি গ্রহণ করেছে, জাস্ট নথি আমরা পৌঁছাবো ফর্মালিটিসের জন্য। বাবুল আক্তার বিরুদ্ধে তার অভিযোগ হয়েছে, তদন্তকারী কর্মকর্তা বোল সমাধানকে জানাইছে, সেই কারণে আমি নিজে বাবুল আক্তার সহ আর আগে যারা সম্পৃক্ত ছিল এই সম্পৃক্ত আসামিদের বিরুদ্ধে আমি বাদী হয়ে নিজে মামলা করছি। বাবুল আক্তার বিরুদ্ধে যে এই মামলা সে পরিকল্পনাকারী এবং আগের যে সাতজন আসামি তাদের সাথে সমন্বয় করে সে তার স্ত্রীকে খুন করছে। খুনের মোটিভ হইল বাবুল আক্তার কক্সবাজার থাকা অবস্থায় ২০১৩ সাল থেকে পরকীয়া প্রেমের সাথে জড়াই যায়, তাই নিয়ে পারিবারিক কলহ হয়। এই কলহের কারণে সে পরিকল্পিতভাবে তার এই সব আসামিদের নিয়ে সে তার স্ত্রীকে খুন করছে। যার সাথে আমরা ডকুমেন্টে যতটুকু পাইছি উনি হলো এনজিও মাঠপথে চাকরি করেন এবং তার সাথে ওই লিয়াজ ওইভাবে এবং তার কিছু সে মৃত্যুকেও অনেকটা মেসেজ দিয়েছে, মেসেজ দিয়ে তাকে হত্যার হুমকি দিয়েছে। বাবুলের সাথে সে পরকীয়া প্রেমে আপত্তিকর কিছু ঘটনা মৃত্যু নলেজ আসছে, এই নিয়ে কলহ আর কি। বাবুল আক্তার এবং তার আরে স্বামী এজাহারে আছে, এই কথাগুলো আছে, এখন এটা আইও এটা প্রুফ করবে যে আসলে সে খুনের ব্যাপারে সম্পৃক্ত কিনা। হত্যার হুমকিটা কে দিয়েছিল, বাবুল নাকি বাবুল এবং গায়ত্রী মেসেজ থ্রো করছে কাকে, মিতুকে? মিতুকে মানে সেখানে সরাই দেওয়ার হত্যার হুমকি দেওয়ার, এই তো বললাম পরকীয়ার প্রেম যে ১৩ সাল থেকে বাবুল বসবাস ছিল আর এই মেয়েও যে এনজিও কর্মী সেও ওখানে ছিল, তাদের পরিচয়ের কারণে এইসব ঘটনা তাদের পরকীয়া প্রেম হয়, যেটা মিথুন নলেজে আসে সে সেটা বাধা দেয়, বাধা দেওয়ার কারণে পরবর্তীকালে এক পর্যায়ে এই বাবুল আক্তার তার দুনিয়া থেকে সরাই দেয় এই পরিকল্পনা করে। গায়ত্রী কি দেশি না বিদেশি মেয়ে? কিন্তু হয়তো ইন্ডিয়ান মামলায় আসামি হতে হবে কোনো মামলায়, এটাও কোনো বিধান নাই, আসামি ছাড়াও মামলা হতে পারে, আয়ও তদন্ত করে বের করবে। আর যেহেতু এই মামলা শেষ হয়ে গেছে বিলুপ্ত, এখন একটা মামলা অটোমেটিক একটা আমি করছি আর না এখানে শোয়া মতো মামলা পুলিশের পক্ষ থেকে করতে হইতো, যেহেতু তারা করে নাই আমি করছি।